नमस्कार, सदानंद दास तबला प्लेयार चैनल पक्ष के समस्त यूट्यूब बंधुदेर जानाई अनेक अनेक भालोबासा एवं शुभकामना। आज कोनो तबला ट्यूटोरियल भिडियो शेयर करछी ना। आमार यूट्यूब जगते एत दूर आसार पिछने अनेकेर अवदान रयेछे, तादेर प्रति कृतज्ञता जानानोर जन्य आमार ए भिडियो आज तुले धरब। आमार ए भिडियोर माध्यमे यूट्यूब जगतेर एमन किछु मानुषेर कथा जारा ना थाकले यूट्यूब चैनल मोनेटाइज करार जे शर्त, अर्थात 1000 सबसक्राइबार एवं 4000 घंटा पब्लिक वाच टाइम, जेटा आमार पक्षे कखनोई सम्भव हतो ना। ताई समस्त बंधुदेर जानाई अनेक अनेक भालोबासा। प्रथमेई आमी मा शारदा एवं रामकृष्ण देवेर श्रीचरणे भक्तिपूर्ण प्रणाम जानाई आमार मा एवं बाबाके। आमी एके एके आमार परिवारेर समस्त सदस्यदेर साथे आपनादेर परिचय करे दिई। এইবার আসছি ইউটিউব জগতে আসার মূল কারণ। আমার একটা নিজস্ব কাপড়ের দোকান আছে, তবলা শেখানোর ক্লাস আছে এবং বাড়ির কাজ, এত কিছু কাজ সামলে আমাকে ইউটিউব চালিয়ে যেতে হয়। আমি প্রত্যেক দিনই রাত্রেবেলা দোকান বন্ধ করে বাড়ি ফেরার পর খাওয়া দাওয়া সেরে প্রত্যেক দিনে ইউটিউবে গান বাজনা শুনতাম, এটাই আমার প্রধান নেশা ছিল। এই গান বাজনা শুনতে শুনতে হঠাৎ একদিন আমার চোখে লক্ষ্য পড়ে যে ইউটিউবে কোনো একটি চ্যানেল লাইভ করছে এবং লাল কালিতে লাইভ লেখাটি লেখা আছে। আমি সেখানে সাথে সাথে ক্লিক করে কিছুক্ষণ সেই লাইভটা শুনি এবং বুঝতে পারি যে এখানে একে অপরের সাথে কথাবার্তা শেয়ার করা যায়। তখন আমি লাইভের নিয়মকানুন কিছুই জানতাম না। তারপর একটি মেসেজ লিখলাম, দিদি আপনি কেমন আছেন। এই কথাটি লেখার পর দিদি আমাকে খুবই বোকা দিলেন। আমি তখন চ্যানেলের কিছু নিয়ম জানতাম না। সেই সময় আমার চ্যানেলের নাম ছিল সদানন্দ দাস তবলা প্লেয়ার 9564919352। এই ফোন নাম্বারটা দেখেই দিদি আমাকে খুব বোকা দিলেন এবং বললেন লাইভে ডিজিট কোনো সংখ্যা ব্যবহার করবেন না। পাশ থেকে তখন সেই দিদির হাজব্যান্ড বলে উঠলেন, ডিজিট সংখ্যা উনি লেখেননি, ওনার চ্যানেলের নামটাই ডিজিট সংখ্যা দিয়ে। যদিও সেই দিদির নাম আমি এখন আনছি না, এবং এই কথাটা আমার বলার একটাই কারণ যে সেই দিদির কথা যদি আজ আমি তুলে না ধরি তাহলে মনে হয় আমার এই ভিডিওটা বানানো সার্থক হবে না। তাই সেই দিদির কথা যতটুকু না বললেই নয় আমি বলার চেষ্টা করছি। তারপর সেই দিদি একটু শান্ত হলেন, তারপর আমাকে বললেন, ভাইয়া কিছু মনে করবেন না, আমি বুঝতে পারিনি। তারপর থেকে আমি প্রত্যেক দিন সেই দিদির লাইভে যেতাম, একদিনও মিস করতাম না। সেই দিদির সাথে আমার এখন ব্যক্তিগতভাবে ফেসবুক এবং মেসেঞ্জারে খুব ভালো যোগাযোগ আছে। আমি ভগবানের কাছে প্রার্থনা করছি সেই দিদির, অর্থাৎ আমাদের এই ভাই বোনের সম্পর্কটা যেমন সারা জীবন অটুট থাকে। তো সেই দিদির নাম হলো ফিমা দিদি,
যেই দিদি আজ আমাকে এই জগতে নিয়ে এসেছেন। তো ফিমা দিদি, আপনাকে আমি অনেক প্রণাম জানাচ্ছি, আপনি আমাকে আশীর্বাদ করবেন, আমি যেন আমার সেই লক্ষ্যে পৌঁছাতে পারি। তো এই ফিমা দিদি যদি না থাকতেন, আমার মনে হয় এই জগতে আসা হতো না। এখন এই ফিমা দিদি অর্থাৎ আপনারা যাকে ইউটিউব জগতে ফিমা এ টু জেড বিডি নামে চেনেন, সেই দিদির কাছ থেকে এখন আমরা কিছু শুনে নেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফিমা এ টু জেড বিডি পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি যে যেখানেই আছেন আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন, আর আপনারা সবাই সবসময় ভালো থাকুন, এটাই আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কামনা করি। প্রিয় ভাই বোনেরা, আমি বাংলাদেশ থেকে বলছি, সদানন্দা দাস তবলা প্লেয়ার, আমার খুব প্রিয় একটা ভাই। যদিও আমাদের মধ্যে রক্তের বন্ধন নেই, কিন্তু রক্তের সম্পর্কের চেয়ে আমাদের সম্পর্কটা অনেক বেশি জোরালো। তো প্রিয় ভাই বোনেরা, সদা ভাইয়ার থাকেন জয়রামবাটিতে, আর উনি তবলা প্লেয়ার, তবলার ক্লাসও করে থাকেন উনি। তো অনেক কষ্ট করে সদা ভাই তার চ্যানেলটাকে আজকে এতদূর এগিয়ে নিয়ে আসছে আমাদের সবার ভালোবাসায় আর সদা ভাইয়ের অক্লান্ত চেষ্টায়। তো সদা ভাইয়ের চ্যানেলটা মনিটাইজ হয়েছে আলহামদুলিল্লাহ, আমি অনেক বেশি খুশি হয়েছি। আশা করি প্রিয় ভাই বোনেরা আপনারাও অনেক বেশি খুশি হয়েছেন। তো আপনারা সবাই সদা ভাইয়াকে যেভাবে সাপোর্ট করেছেন, যেভাবে ভালোবেসেছেন, আসলে আপনাদের সবার ভালোবাসা না থাকলে সদা ভাই এতদূর এগিয়ে আসতে পারতো না। তো এখন সদা ভাইয়ের চ্যানেলটা মনিটাইজ হয়েছে আলহামদুলিল্লাহ, এখন আমরা সবাই মিলে সদা ভাইকে আরো বেশি বেশি করে সাপোর্ট করব, যেন সদা ভাই অনেক দূর এগিয়ে যেতে পারে। সদা ভাই অনেক পরিশ্রম করে, অনেক কষ্ট করে কিন্তু এই ইউটিউব চ্যানেলে কাজ করে। সদা ভাইয়ের একটা মাত্র ফোন, আর উনি সকালবেলা তবলার ক্লাসও করে থাকেন, আর সকাল থেকে রাত্র 9টা অবধি ওনার একটা দোকান আছে, সেই দোকানে বসেন। তবে খুবই হেল্পফুল একজন মানুষ, মানুষকে হেল্প করতে খুবই পছন্দ করেন সদা ভাই, যতটুকুন আমি ওনাকে দেখেছি। এই একটা ফোন দিয়ে যাকে যেভাবে যতটুকুন সম্ভব ততটুকুন সাপোর্ট সদা ভাই করে যান। তো সদা ভাইয়ের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল আমার পক্ষ থেকে। তো প্রিয় ভাই বোনেরা, আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। আপনারা সবাই সদা ভাইয়ের পাশে থেকে সদা ভাইকে সাপোর্ট করবেন, তাহলে সদা ভাইয়া একদিন নিশ্চয়ই অনেক দূর এগিয়ে যেতে পারবে। তো সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা রইল, আল্লাহ হাফেজ। ফিমা দিদি, আপনাকে জানাই অনেক অনেক শ্রদ্ধা এবং অভিনন্দন। ভগবানের কাছে প্রার্থনা করি আপনি যেমন ভালো থাকুন এবং আপনি যেন সামনের দিকে আরও এগিয়ে যান। আপনিও আমাকে আশীর্বাদ করবেন, আমি যেন আমার জীবনের সঠিক লক্ষ্যে পৌঁছাতে পারি। এবং ভগবানের কাছে প্রার্থনা করি আমাদের ভাই বোনের সম্পর্কটা যেন সারা জীবন একই অবস্থায় থাকে। এরপরে আসি ওই ফিমা দিদির লাইভে আমার পরিচিত হয় আরও এক দিদির সাথে। সেই দিদির নাম হলো পুরাতনী দিদি, ওনার চ্যানেলটির নাম হলো পুরাতনী হেসেল। এই দিদি ওনার চ্যানেলে নিয়মিত নিত্য নতুন বিভিন্ন রকমের রেসিপি আমাদের উপহার দিয়ে থাকেন, আমার খুব ভালো লাগে। আমি নিয়মিত সেই ভিডিও দেখি এবং নিজেও বাড়িতে বানানোর চেষ্টা করি। তো এই পুরাতনী দিদি কাছ থেকে মানুষকে কীভাবে ভালোবাসতে হয়, আমি আমার জীবনে অনেক বেশি শিখেছি, যেটা হয়তো কোনো বই পড়ে শেখা যায় না। তো পুরাতনী দিদি, আপনাকেও জানাই আমার তরফ থেকে প্রণাম, আপনি আমাকে আশীর্বাদ করবেন, আমি যেন এইভাবে মানুষকে ভালোবাসা দিয়ে আপনার মতনই সকলকে রাখতে পারি। এই পুরাতনী দিদির লাইভ থেকে আমার আর এক দিদি, ওনার চ্যানেলটির নাম হলো প্রবাসী বাঙালি, ওনার সাথে আমার পরিচয় হয়। উনি একটু রাগি হলেও ওনার মনটা একটু অন্যরকম।
তারপরে ওই পুরাতনী দিদির লাইভে থাকতে থাকতেই আমার সাথে আরও একটি চ্যানেলের পরিচিত হয়, যেই চ্যানেলটির নাম হলো মন পাখি সিম্পল লাইফস্টাইল। মন পাখি সিম্পল লাইফস্টাইল আমার একেবারে কাছের আমার নিজের বোনের মতো, উনিও আমাকে নিজের দাদার মতো শ্রদ্ধা করেন এবং ভালোবাসেন। এই পুরাতনী দিদি, প্রবাসী দিদি এবং মন পাখি সিম্পল লাইফস্টাইলের আমি ওনাকে পাখি বলেই ডাকি, আমাদের এই তিনজন ইউটিউবে এসে যে আমাদের মধ্যে এক সম্পর্ক তৈরি হয়েছে, আমি আজ পর্যন্ত ইউটিউব জগতে এরকম সম্পর্ক কোথাও দেখতে পাইনি। ইউটিউব জগতে এসে ভগবানের কাছে প্রার্থনা করি আমাদের এই তিনজনের যে ভাই বোনের সম্পর্ক যেন সারা জীবন অটুট থাকে। আর এই প্রবাসী বেঙ্গলি যে চ্যানেলটির কথা বললাম, আমার নিজস্ব ঠাকুমা আছে, থাকলেও আমি সেই ঠাকুমার কাছে সেই ভালোবাসা আদর পাইনি বলে আমি ওয়াইটি জগতে ওই প্রবাসী বাঙালি চ্যানেলটিকে আমি ঠাকুমা বলেই রাখি। উনি আমাকে যথেষ্ট ভালোবাসেন, আমিও ওনাকে যথেষ্ট শ্রদ্ধা করি। আমাদের এই তিনজনের যে এক মেলবন্ধন, এই মেলবন্ধন যেন সারা জীবন অটুট থাকে ভগবানের কাছে আমি এই প্রার্থনা করছি। এরপরে আসি আমার পিসামশাই, চ্যানেলটির নাম হলো ফ্রি ফ্লুইড জগন্নাথ কোলে। আমি ভিডিও আপলোড করার সাথে সাথে ওই পিসামশাই ভিডিও দেখেন এবং সাথে সাথে আমাকে মেসেজ করেন আমার ভিডিওর কোথাও ভুল ভ্রান্তি হলো কি না। তো পিসামশাই, আপনাকে আমার তরফ থেকে অনেক প্রণাম জানাই। পিসামশাই আমাকে নিজের সন্তানের মতো দেখেন। পিসামশাই আপনি আশীর্বাদ করবেন আমি যেন আমার সঠিক লক্ষ্যে পৌঁছাতে পারি। এরপরে আসি আর এক দাদা অনিমেষ দা, উনিও বাংলাদেশে থাকেন। এই অনিমেষ দার নিজস্ব চ্যানেল আছে ঠিক কোথায়, কিন্তু উনি চ্যানেলে এমন কিছু কাজ করছেন না যে চ্যানেলটা মনিটাইজ করতেই হবে। উনি আসলে শখের বশত ইউটিউব জগতে এসেছেন। আমি লাইভ করলেই উনি আসতেন, আমাকে হেল্প করতেন এবং ওই দাদার সাথে কথা বলে আমার খুব ভালো লাগতো। অনিমেষ দা, আপনাকেও জানাই অনেক অনেক প্রণাম, শ্রদ্ধা। আপনি ভালো থাকুন, আপনিও এগিয়ে যান। ভগবানের কাছে প্রার্থনা করি আপনার সাথে আমার যে সম্পর্ক যেন সারা জীবন অটুট থাকে। আর এই ইউটিউব জগতে এসে আমরা যখন লাইভ করি, আমাদের লাইভের অনেক কিছু শর্ত থাকে, সেই শর্ত পূরণ করতে গিয়ে আমরা ওয়াচ টাইমের ব্যাপারে অনেকটাই ড্রিল করে নিই। কিন্তু আমাদের এই যে তিন দিদি, অর্থাৎ পুরাতনী দিদি, প্রবাসী বেঙ্গলি এবং মন পাখি সিম্পল লাইফস্টাইল, আমাদের সাথে কখনোই কোনো ওয়াচ টাইমের কন্ডিশান হতো না। তো আমরা এতই কাছের বন্ধু ছিলাম, আছি এবং সারা জীবন থাকব, যে এরকম প্ল্যাটফর্মে আজ পর্যন্ত এরকম যুগলবন্ধি বন্ধুত্বের সংখ্যা খুবই কম দেখেছি বলে আমার মনে হয়। তাই আবারও ভগবানের কাছে প্রার্থনা করছি আমাদের এই সম্পর্ক যেন সারা জীবন থাকে। পুরাতনী দিদি, ফিমা দিদি, প্রবাসী বেঙ্গলি, আমি ঠাকুমাই বলি, আপনারা আমাকে আশীর্বাদ করবেন আমি যেন আমার জীবনের সঠিক লক্ষ্যে পৌঁছাতে পারি। আর মন পাখি, তোমার জন্য রইল আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা, তুমিও সামনের দিকে এগিয়ে চলো। আমার এই ভিডিওর মাধ্যমে হয়তো সকল বন্ধুদের সহযোগিতার কথা বলা এখানে সম্ভব নয়, আমি এই একটি ভিডিও বানালাম এই নিয়ে। পরের ভিডিওতে আমি আরও বিস্তারিত আলোচনা করব। সকলের প্রতি শুভকামনা জানিয়ে আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সকলেই ভালো থাকবেন।